নমস্কার, আজ অসম সাহিত্য পত্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরেই শারদ বক্তৃতা পর্ব নানা ব্যক্তিত্বের নামে আমরা করে আয়োজন করে থাকছি। আজ সুনীতি কুমার চট্টোপাধ্যায় শারদ বক্তৃতা শিরোনামের যে বক্তব্য তা প্রদান করবেন শিক্ষাবিদ তথা প্রাক্তন উপাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রফেসর প্রবীর সরকার। স্যারকে আমরা তৃতীয়বারের জন্য অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের অত্যন্ত সৌভাগ্যের যে স্যার তার মূল্যবান সময় আমরা আমরা সরাসরি স্যারের বক্তব্যে চলে যাব। আমার মনে হয় অবগাহনের যারা দর্শক রয়েছে তারা অধিবেশনের শেষ পর্যন্ত থাকবেন এবং তাদের কোনোরকম কোনো জিজ্ঞাসা যদি স্যারের কাছে থাকে সেটা এই পর্বের শেষে আমরা স্যারের অনুমতি নিয়ে তার কাছে যাব। আমি এখন স্যারের কাছে অনুরোধ জানাই যে স্যার আপনি আমার বক্তব্য আরম্ভ করুন। স্যার একটু আনমিউট করতে হবে। সবাইকে নমস্কার। আর এই অবগাহন পত্রিকার যারা উদ্যোগী তাদের আমি ধন্যবাদ জানাই যে তারা আচার্য সুনীতি কুমারের নামকে যুক্ত করে একটি স্মারক বক্তৃতার আয়োজন করেছে। আচার্য সুনীতি কুমার আসলে আমাদের বাঙালি শুধু নন, সারা ভারতের ভাষা বিজ্ঞানের গুরুস্থানীয় মানুষ। বস্তুতপক্ষে তাকে ডয়েন অব ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক্স বলা হয়, কারণ ভারতীয়দের মধ্যে ভাষা বিজ্ঞানে এমন বিশাল কাজ আর কেউ করেননি। নমস্কার সবাইকে। বিশাল কাজটা কি সকলের হয়তো স্পষ্ট ধারণা নেই। তার যে কাজটি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপার্জন করেছিল সেই কাজটি হলো বাংলা ভাষার একটি ইতিহাস। এ বইটির নাম অনেকেই সংক্ষেপে ODBL হিসেবে জানে। নমস্কার। ODBL হিসেবে জানে। ODBL কথাটার পুরো বিস্তার হচ্ছে দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ODBL। এটি দু খণ্ডে প্রথম বেরিয়েছিল 1926 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, পরে লন্ডনের জর্জ অ্যালেন অ্যান্ড আনউইন বলে একটি সংস্থা দ্বারা সুনীতি কুমারের সংক্ষিপ্ত সংশোধন সহ 1970 বা 1971 সালে আরেকটি সংস্করণ বার করে। সেটি ভারতীয় সংস্করণ বার করে রূপা কোম্পানি, হয়তো বাজারে এখনো পাওয়া যায়। এই ODBL ছাড়া সুনীতি কুমার অজস্র কাজ করেছেন, যেমন বাংলা ধ্বনি তত্ত্ব সম্বন্ধে, পলিটিক্স অব বেঙ্গলি, তো এই রকমের সংস্কৃতির ওপর বহু বিস্তারী লেখক ছিলেন তিনি। শুধুমাত্র যে ভাষা তত্ত্বে তিনি আবদ্ধ ছিলেন তা নয়, তিনি চমৎকার ভ্রমণ কাহিনী লিখেছেন। আমি একটা ওয়েবিনারে আছি, আমি পরে কথা বলব, ঘন্টা দেড়েক।
ভ্রমণ কাহিনী লিখেছেন, সংস্কৃতি সম্বন্ধে অজস্র লেখা আছে তার, ভাষাতত্ত্ব সম্বন্ধে, ব্যাকরণ সম্বন্ধে তো আছে। কাজে এইরকম একটি বলবো যে দানবিক প্রতিভা বাংলা এবং বাঙালির মধ্যে আবির্ভূত হয়েছিলেন। এবং তার প্রায় 1200 পৃষ্ঠার মতো যে ওই যে ODBL গবেষণা গ্রন্থটি, মনে রাখতে হবে তিনি হাতে লিখে এটি লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি জমা দিয়েছিলেন, কারণ তখনকার দিনে টাইপ করে দেবার নিয়ম ছিল, কিন্তু বলেছিলেন তার টাইপ করে দেওয়াটা তার সামর্থ্যে আসবে না, পয়সা নেই, দরিদ্র ভারতীয় ছাত্র, ফলে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি দিয়েছিল হাতে লিখে তিনটে কপি 1200 পৃষ্ঠার বই হাতে লিখে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছিলেন, এবং তারা এই এই গবেষণাকে ডিলিটের জন্য সসম্মানে গ্রহণ করেছিল। অসাধারণ মানুষ ছিলেন, মানে ধর্ম টর্ম কিছুই মানতেন না, জাত বেজাতের ব্যাপারই ছিল না। আমার সঙ্গে একদিন দুদিনই দেখা হয়েছে, কিন্তু নিজেদের ব্রাহ্মণত্ব নিয়ে যেমন তিনি ঠাট্টা করেছেন, তেমনি নিজে যে আমাদের ধর্মের নিষিদ্ধ মাংস যাকে বলে, নিষিদ্ধ মাংস কত খেয়েছেন, কত উপভোগ করেছেন, তাও আমার কাছে গল্প করেছেন। এটি একটি অসাধারণ মানুষ ছিলেন। এবং কখনো কখনো দেখবেন যে কোথায় পথ চলতি বলে বইটিতে বার্মার দিকে যাচ্ছেন স্টিমারে, তাতে সন্ধেবেলায় একটি মুসলমান মানুষ মাদুর পেতে স্টিমারে নামাজ পড়ছেন, তাদেরকে অসাধারণ শ্রদ্ধাপূর্ণ বর্ণনা আছে যে এই মানুষটি যে ধরনের ভারতীয় চেহারা তুলে ধরেন, সেই ধরনের ভারতীয়ত্ব মুছে দেওয়ার জন্য আজকাল চেষ্টা চলছে, সেটা আপনারা জানেন। কাজে এই মানুষটির কথা আমাদের বারবার স্মরণ করা দরকার, শুধু তার বিদ্যাবত্তার জন্য নয়, তার যে একটা অখণ্ড বিশাল মনুষ্যত্ব ছিল, মানে তার মানে লার্জার দ্যান লাইফ যাকে বলে, বিশাল দেহী পুরুষ, সেই মনুষ্যত্বের ব্যাপারটা আমাদের শ্রদ্ধাপূর্ণভাবে স্মরণ করার দরকার। আমি এই জন্যেই এই অবগাহন পত্রিকার অরিন্দ্রজিৎ এদের আমি অভিনন্দন জানাই। এখন আমি আমি যেভাবে বলি, আমি তো একটু সহজ করে বলবার চেষ্টা করি, খুব পণ্ডিতি করা আমার সাধ্যে নেই, কাজে আমি সহজ করে বলবার চেষ্টা করি, কিন্তু তবু আমি আশা করি যে এখানে যারা দেখছেন বা শুনছেন আমার বক্তৃতা, তারা মোটামুটি ভাষা বিজ্ঞানের খবর রাখেন, একটু আধটু রাখেন, সাধারণ বাংলা সাহিত্য বা সংস্কৃত বা ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রী, তারা ভাষা বিজ্ঞান একটু আধটু পড়তে হয়। আমি প্রথমে দুটোভাবে আমি বক্তৃতাকে আমার বক্তৃতাকে ভাগ করবো, বৈদ্যবাবুকে আমার প্রণাম জানিয়ে আমি আমি দুটো ভাগে ভাগ করব। এক হচ্ছে সুনীতিবাবুর গবেষণাকে ভাষাবিজ্ঞানের ইতিহাস যেভাবে বদলেছে সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে স্থাপন করা। তার মানে কি? তার মানে হলো কোন ধরনের তাত্ত্বিক পটভূমি তিনি গ্রহণ করেছিলেন, কোন ধরনের ভাষাবিজ্ঞান তার সময়ে চালু ছিল, এবং সেই ভাষাবিজ্ঞানে তার কাজটা কীরকম গুরুত্ব পেয়েছে। আমি সেই জন্য ভাষাবিজ্ঞানের ইতিহাসটাকে খুব সহজ করে বলব, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমি একটু সুনীতিবাবু থেকে বিচ্ছিন্ন হয়ে এসে আমি ভাষা বলতে আমাদের যে কতকগুলো সাধারণ ধারণা আছে তার মধ্যেখানে একটা বিভ্রান্তি আছে, স্পষ্টতার অভাব আছে, আমি সেই কথাগুলো একটু পরিষ্কার করে দেবার চেষ্টা করব। এই এই দুভাগে আমার বক্তৃতাটা মানে ভাগ করা হবে। প্রথমে হলো সুনীতিবাবুর পরিপ্রেক্ষিত, তার গবেষণার পরিপ্রেক্ষিত। আমি আগেই মনে করেছি একবার, যেটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস, অর্থাৎ
ধরা যাক নবম বা দশম শতাব্দীর থেকে, হয়তো আরো আগে থেকে, শহীদুল্লাহ সাহেব আর একটু আগে থেকে বলতে চান যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে এবং বাংলা ভাষার উদ্ভব থেকে, কিন্তু সবসময় বাংলা ভাষা তো একরকম ছিল না, আমরা চর্যাপদের বাংলা একরকম দেখেছি, যদি সেটা বাংলা হয়নি বিতর্ক আছে, শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলা আরেক রকম দেখেছি, মঙ্গলকাব্য রামায়ণ মহাভারতের অনুবাদের বাংলা আরেক রকম দেখেছি, বৈষ্ণব পদাবলীর নানান ধরনের শৈলী দেখেছি, আবার ভারতচন্দ্রে এসে বাংলা ভাষাটা আরেক ধরনের চেহারা, আমাদের এখানে একটা চেনা চেহারা নিচ্ছে রামমোহন রামপ্রসাদের গানগুলোতে, কমলাকান্তের গানগুলোতে। তারপর আমরা দেখব কবিতার যুগ পেরিয়ে এসে অষ্টাদশ শতাব্দীতে সাহিত্য এবং অন্যান্য কাজে গদ্য ব্যবহৃত হচ্ছে, তারপর থেকে বাংলা ভাষাটা কথার চেহারা এবং লেখার চেহারা দুই বদলে যাচ্ছে। এমন নয় যে গদ্য আমাদের দেশে আগে ছিল না, চিঠিপত্রে গদ্য, দলিল পত্রে গদ্য অনেক আগে থেকে, ইংরেজি আসার আগে থেকেই লেখা হচ্ছে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু সাহিত্যে এবং জ্ঞান চর্চায় সংবাদপত্রে গদ্যের ব্যবহার শুরু হলো ঊনবিংশ শতাব্দী থেকে, সেটা আমরা জানি। আমি আমি সাহিত্যের ইতিহাসে যাব না, আমি ভাষার ইতিহাসের ব্যাপারটা, ভাষা বিজ্ঞান কিভাবে লক্ষ্য করেছে সেইটা নিয়ে প্রথম কথাটা বলি। অনেকেই জানেন, যারা ভাষা বিজ্ঞান পড়েছেন তারা জানেন যে প্রাচীন পৃথিবীতে ভাষা বিজ্ঞানের একটা চর্চা আছে, এটা গ্রিসে যেমন ছিল আরবেও ছিল, পুরনো আরবেও ছিল, এমনি ভারতে সকলের আমি বলবো প্রায় মানে 2000 বছর আগে থেকে ভারতে ভাষা বিজ্ঞানের চর্চাটা শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল? শুরু হয়েছিল এই কারণে যে বেদের মন্ত্রগুলো তো যজ্ঞ ইত্যাদির মন্ত্র ছিল, পরে আমি একটা ওয়েবিনারে আছি, পরে কথা বলব। তো সেই মন্ত্রগুলো যাতে শুদ্ধভাবে উচ্চারণ করা যায়, এই মন্ত্রগুলো শুদ্ধভাবে উচ্চারণের পদ্ধতি শেখানো হয়েছিল বেদাঙ্গ বলে, যে 6টা বেদাঙ্গ আছে, তার প্রথম বেদাঙ্গ শিক্ষা বা শিক্ষা, তার মধ্যে যাকে বলা হয় ফোনেটিক্স, পৃথিবীর প্রথম ধ্বনি বিজ্ঞান সেই ফোনেটিক্স তার মধ্যে মানে রচিত হয়েছিল, আমি বলবো ভাবা হয়েছিল প্রতিটি ধ্বনি উচ্চারণ সম্বন্ধে, এবং সেটা খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে পাণিনিতে এসে ভারতীয় ভাষাবিজ্ঞানী মনীষা একটা চূড়ান্ত আকার ধারণ করে, যেটা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং পাণিনির অষ্টাধ্যায়ীকে যে কারণে ব্লুমফিল্ড বলে একজন আমেরিকান ভাষাবিজ্ঞানী বলেছেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মনুমেন্ট অফ হিউম্যান ইন্টেলিজেন্স, মানুষের বুদ্ধিমত্তার একটা শ্রেষ্ঠ স্তম্ভ হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী। এবং আমরা দেখব যে এই যে পাণিনি নন, তার আগে থেকে প্রায় মানে 64 না আরো বেশি বৈয়াকরণের কথা আছে, আমরা দেখব যে ভারতীয় মনীষার শ্রেষ্ঠ প্রকাশ, তারা যে ধ্বনিটা উচ্চারণের ব্যাপারটা কত ভালো বুঝছেন তার সেটার প্রকাশ হচ্ছে ভারতীয় বর্ণমালায়, যে বর্ণমালা আমরা এখন ব্যবহার করছি, যা ব্রাহ্মী বর্ণমালা থেকে, ব্রাহ্মীটা ভারতীয় কিনা তা নিয়েও তর্ক আছে, কিন্তু ব্রাহ্মী বর্ণমালা যেটা, যেটা আমরা অনেকেই বাংলা হিন্দি দেবনাগরী এগুলোতে অনুসরণ করা হয়েছে, এই বর্ণমালার বিজ্ঞানসম্মত যে বিন্যাস, এটা পৃথিবীর আর কোনো ভাষাতে নেই, কোনো বর্ণমালাতে নেই। ইংরেজি বর্ণমালা, আরবি বর্ণমালা, বা ইংরেজি রোমান থেকে এসছে, বা রাশিয়ার সিরিলিক বর্ণমালা, এগুলোর কোনোটাই এত বিজ্ঞানসম্মতভাবে বিন্যস্ত নয়, সাজানো নয়। সংস্কৃতে দেখা দেখি কোরিয়া পঞ্চদশ শতাব্দীতে এক রাজা হাঙ্গুল বলে একটা বর্ণমালা তৈরি করেছিলেন, সেটা খানিকটা সংস্কৃতের অনুকরণে,
বর্ণমালার অনুকরণে হয়েছিল। কাজেই সংস্কৃতের বর্ণমালা হচ্ছে আমি বলবো ভারতীয় ধ্বনিবিজ্ঞানের চিন্তার শ্রেষ্ঠ প্রকাশ। কোন ধ্বনির কি উচ্চারণ সেটা একদম পুঙ্খানুপুঙ্খ বুঝে তারা কিভাবে, দেখুন আমি সহজ কথাগুলো বলি, যে ধরুন আর কোনো বর্ণমালায় বেশ আপনারা আপনাদের কাছে চেনা আছে মানে বিদেশে ইংরেজিটা চেনা, ওটা হচ্ছে রোমান বর্ণমালার ইংরেজি সংস্করণ, অ্যাংলো রোমান বলে, তাতে স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা করার নেই, সংস্কৃত বর্ণমালায় আছে, আগেকার ব্রাহ্মী বর্ণমালা ছিল, শুধু সেখানেই শেষ নয়, ব্যঞ্জন বর্ণগুলো মুখের মধ্যে কোথায় উচ্চারিত হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী সাজানো, যাকে বলা হয় ওই যে বর্গ, কণ্ঠে ক বর্গ, তালুতে চ বর্গ, মূর্ধাতে মূর্ধ ট বর্গ, দন্তে ত বর্গ, ওষ্ঠে প বর্গ, ঠোঁটে উচ্চারিত হচ্ছে পেছন থেকে সামনের দিকে আসছে, আর শেষে হচ্ছে উষ্মধ্বনি, আর এই 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 বর্গ বা স্পর্শ বর্ণগুলোর আর উষ্ম বর্ণগুলোর মাঝখানে হচ্ছে অন্তঃস্থ, মাঝখানে এইগুলো চারটে। তো এই যে ব্যাপারটা, তাও সেখানেও থামেননি, কয়ের সঙ্গে ক্ষয়ের তফাৎ আবার মিল, কয়ের সঙ্গে ঘয়ের তফাৎ আবার মিল, এইরকম প্রথমে অঘোষ তারপরে ঘোষবত, প্রথমে অল্প প্রাণ তারপর মহাপ্রাণ শেষে নাসিক্য, এই যে অসাধারণ সজ্জা এটা ভারতীয় ধ্বনিবিজ্ঞানী মনীষার শ্রেষ্ঠ নিদর্শন। বিদেশের যারা বর্ণমালা নিয়ে গবেষণা করেছেন তারা একটু কার্পণ্য করেন এই স্বীকৃতি দিতে, কিন্তু আমি মনে করি এইটা একটা ভারতীয় মনীষার চূড়ান্ত সাফল্যের নিদর্শন, যে ভাষা বিজ্ঞানটা তারা কতটা জানে। যাই হোক, এটা প্রাসঙ্গিক নয়, আমি আসছিলাম ভাষা বিজ্ঞানের ইতিহাসে, সেটা তো খ্রিস্টপূর্ব বললাম চতুর্থ বা পঞ্চম শতাব্দীর কথা, তারপরে পতঞ্জলি এসছেন, কাত্যায়ন এসছেন, কিন্তু মূলত অনুসরণই চলেছে, পরে যারা বোপদেব এরা সব সংস্কৃত ব্যাকরণ লিখেছেন মূলত পাণিনি ও অন্যান্যদের অনুসরণ চলেছে, বিদ্যাসাগর পাণিনিকে ততটা অনুসরণ করেননি বলে বিদ্যাসাগর আজকাল একটু বকুনি খাচ্ছেন দেখলাম ফেসবুকে, যাই হোক আমি সেই তর্কের মধ্যে যাব না, কিন্তু ভারতীয় মনীষার যে ভাষা বিজ্ঞানে পৃথিবীর প্রাচীন ঐতিহ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ ঐতিহ্য সৃষ্টি করেছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আধুনিক ভাষা বিজ্ঞানটা উদ্ভব হলো এই বলা যায় মানে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, অষ্টাদশ শতাব্দী মানে এই এটা কলকাতা শহরে, এটা কলকাতা শহরের একটা বিশেষ গল্প, যে আধুনিক ভাষা বিজ্ঞানের উদ্ভব হয়েছিল কলকাতা শহরে একটা বক্তৃতা থেকে, এক সাহেবের একটা বক্তৃতা, কে সেই সাহেব, তার নাম উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স, তিনি এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন 1784 খ্রিস্টাব্দে, অনেকে হয়তো জানেন সেটা, 1786 খ্রিস্টাব্দে দু বছর পরে তিনি একটা বক্তৃতা দিলেন, থার্ড অ্যানিভার্সারি ডিসকোর্স, তৃতীয় বার্ষিক উদযাপনের বক্তৃতা, এবং তাতে তিনি সংস্কৃত ভাষা সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন যে কথাগুলো, যে সংস্কৃতের সঙ্গে গ্রিক লাতিন পার্সিয়ান ফার্সি এবং আরো অদ্ভুত ধরনের আলবেনিয়ান এই সমস্ত ভাষার আশ্চর্য মিল আছে, মিল দেখালে যে পিতৃ ওদিকে ফাদার বা পিটার, তো এইরকম মাতৃ মাদার, মতের ফার্সিতে মোদের, তো এই 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 পরপর দুই তা থেকে টু, এইরকম অজস্র মিল দেখিয়ে বললেন
যে আমার মনে হয় সংস্কৃত থেকে এই গ্রিক ল্যাটিন এই সমস্ত প্রাচীন ভাষাগুলো এসেছে, না হয় সবগুলো ভাষাই আরো প্রাচীনতর কোনো ভাষা থেকে এসছে, যে ভাষাটা বেঁচে নেই। এই কথাটা কি উইলিয়াম জোন্স প্রথম বলেছিলেন? না। তখন আমরাও দেখেছি আমাদের বাংলা ভাষার ব্যাকরণ লিখেছিলেন হ্যালেড বলে একজন, এই হ্যালেডের বই বেরোয় বাংলা ব্যাকরণে 1778-এ, 6 বছর আগে। 1778-এ কিন্তু হ্যালেড বাংলা ব্যাকরণের ভূমিকায় এইরকম একটা কথা বলেছিল যে মনে হয় যে সংস্কৃত আর এই গ্রিক ল্যাটিন এগুলো অন্য কোনো ভাষা থেকে একসঙ্গে জন্মেছে, না হলে এত মিল, ভেতর ভেতর ভেতরকার শব্দগুলোর এত মিল দেখা যেত। উইলিয়াম জোন্স বললেন, কিন্তু তার কথাটাই সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করবে, কারণ তখন কলকাতার এশিয়াতে রয়্যাল এশিয়াটিক সোসাইটি তার খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়েছে এবং তার এই মানে বিদ্যায়তনিক একাডেমিক একটা সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে এবং তার ফলে সেটার কথা সারা পৃথিবী শুনছে। এবং এইটি শুনে মনে হলো কি আশ্চর্য ব্যাপার, সংস্কৃত আর গ্রিক ল্যাটিন এগুলো এক জায়গা থেকে জন্মেছে। এতে সবচেয়ে বেশি খুশি হলো জার্মানরা, কারণ জার্মানরা তখন জার্মান জাতীয়তাবাদ যাকে বলে ন্যাশনালিজম তার ধারণায় আস্তে আস্তে উদ্দীপিত হচ্ছে, এরা একটা জাতি হিসেবে নিজেদের গঠন করার কথা ভাসে, অস্ট্রিয়ান শুধু নয়, বাভারিয়ান শুধু নয়, শুধু এই নানা অঞ্চলের নয়, প্রাশিয়ান শুধু নয়, তারা সবাই মিলে জার্মান হিসেবে নিজেদের ভাবছে। এবং তখন সংস্কৃতের মতো একটা প্রাচীন গরিমাপূর্ণ ভাষা তাদের ভাষার উত্তরাধিকার জার্মান ভাষাও বহন করছে, এই যে দেখে তাদের জাতীয়তা বোধ অত্যন্ত তীব্র হয়ে উঠল এবং তারা দলে দলে সংস্কৃত শিখতে আরম্ভ করে। জার্মান পণ্ডিত স্লেগেল বলে একজন কলকাতায় চলে এলেন, প্রথমে ফ্রান্সে প্যারিসে একজন ইংরেজ আলেকজান্ডার হ্যামিল্টন, তিনি সংস্কৃত সেখানে স্কুল খুললেন এবং তাতে দলে দলে জার্মান এবং কবি হাইনে পর্যন্ত তারা গিয়ে সংস্কৃত শিখতে লাগলো, পাগলের মতো সংস্কৃত শিখছে। এবং ওই যে স্লেগেলের কথা বললাম, তিনি এসে কলকাতা পর্যন্ত চলে এলেন, অনেক পুঁথিপত্র নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তিনি ভারতের প্রাচীন ধর্ম ও ভাষা সম্বন্ধে একটা বই লিখলেন, ওটা বইটা বেরোলো বোধ 1808-এ। হ্যাঁ, এই বইয়ে তিনি আবার প্রশংসা করলেন সেই সংস্কৃত। এবং জার্মানরা তখন যেটা করতে লাগলো যে সংস্কৃতের সঙ্গে অন্যান্য ভাষাগুলোর কোথায় মিল কোথায় অমিল, তা থেকে জার্মান ভাষাগুলো, জার্মান ভাষা থেকে আবার ইংরেজিও এসছে, জার্মানিক বা টিউটনিক ভাষা থেকে জানেন আপনারা অনেকে, এই মিল কোথায় অমিল এবং মিল অমিল খুঁজে দুয়ের মধ্যে তুলনা করে চালাচালি করে প্রাচীনতর রূপটা যে রূপটা হারিয়ে গেছে সেটা কী রকম হতে পারে তার অনুমান করতে শুরু করে দিল। এবং এই এর ফলেই দেখা গেল যে অনেক পরিবর্তনের চেহারা সামনে চলে এলো। এই পরিবর্তনগুলো কি? ঐতিহাসিক পরিবর্তন, অর্থাৎ তুলনা হচ্ছে, তুলনার মধ্যে দিয়ে ঐতিহাসিক বিবর্তনের রেখাটাও পরিষ্কার হচ্ছে। এবং সেই জন্যেই প্রায় গোটা 19 শতাব্দী ওই 1819-এ বেরোলো গ্রিম এর ব্যাকরণ, জার্মান ব্যাকরণ, ডয়েচে গ্রামার, যেমন জার্মান ব্যাকরণ বেরোলো, তাতেই প্রথম তুলনামূলক ব্যাকরণ কথাটা ব্যবহৃত হলো। এই তুলনামূলক ব্যাকরণ একই বংশের নানা ভাষার সঙ্গে তুলনা করা, তাদের মধ্যে মিল লক্ষ্য করা, তাদের মধ্যে তফাৎ লক্ষ্য করা, মিল থেকে তফাৎ কেন হলো তার সূত্র বার করা, এবং সব এরকম তুলনা করে প্রাচীনতর লুপ্ত রূপটাকে যাকে বলে রিকনস্ট্রাকশন পুনর্গঠন
সেইটি করা, এই হলো তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ। তুলনামূলক ভাষা বিজ্ঞানই প্রথম বিজ্ঞানসম্মত ভাষা বিজ্ঞান, এবং তুলনামূলক ভাষা বিজ্ঞানের হাত ধরেই পরে আমরা দেখব 1860 থেকে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বলে মানে একটা দুটো হাত ধরাধরি করে চলে। তুলনার দ্বারা ইতিহাস নির্মাণ, আবার ইতিহাস নির্মাণ করতে করতে আরো তুলনার উপকরণ লাভ, এইভাবে গোটা ঊনবিংশ শতাব্দীটা গেল তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। শুরু হলো আমরা বলবো গ্রিমের ওই 1919-এ ডয়েচে গ্রামার থেকে, কিন্তু স্লেগেল টেগেল এর সম্ভাবনার কথা বলে গিয়েছে, এবং জার্মানরাই মূলত এই এই কাজে প্রথম ঝাঁপে পড়ল। তার মধ্যে গ্রিম আছেন, ব্রুগমান আছেন, গ্রাসমান আছেন, এরকম অজস্র কলিগস আছেন, অজস্র জার্মানরা মূলত অজস্র জার্মান তারা আস্তে আস্তে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের একটা কাঠামো তৈরি করলেন। সুনীতিবাবু অনেক পরে গেছেন, লন্ডনে গেছেন, ওদের 1917-তে গেছেন, কিন্তু সুনীতিবাবু মূলত এই পরিপ্রেক্ষিতে কাজ করেছেন, অর্থাৎ একটা ভাষার ইতিহাস নির্মাণ করা কিভাবে না তুলনার সাহায্যে। সমস্ত ভারতীয় উত্তর ভারতীয় যাকে আর্য ভাষা বলা হয়, দক্ষিণ ভারতীয় ভাষার কথা সুনীতিবাবু তত বলেননি, বললে অনেক বিস্তারিত হয়ে যেত, কিন্তু বাংলার ওপর দক্ষিণ ভারতীয় বা দ্রাবিড় ভাষাগুলোর প্রভাব বা অস্ট্রিক সাঁওতালি মুন্ডারি ভাষাগুলোর প্রভাব তিনি দেখিয়েছেন একটা অ্যাপেন্ডিক্সে। কিন্তু মূলত উত্তর ভারতের ভাষাগুলোরও ইতিহাস উঠে এসেছে এই বাংলা ভাষার ইতিহাস, বাংলার সঙ্গে গুজরাটি সম্পর্ক, বাংলার সঙ্গে মারাঠির সম্পর্ক, বাংলার সঙ্গে হিন্দির সম্পর্ক তো বটেই, সেই সঙ্গে সঙ্গে ওড়িয়া অসমিয়া এই সমস্ত সম্পর্কের একটা পুরো ইতিবৃত্ত এই ODBL দি অরিজিনাল ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু তার আগে কিন্তু ভাষাবিজ্ঞানে পরিবর্তন এসে যাচ্ছে, সেটা আমি বলবো 20 শতাব্দীর গোড়ায়। কি ধরনের পরিবর্তন আসছে আমরা দেখলাম, 19 শতাব্দীটা তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের সময়। খানিকটা যারা এবার আরেকটু বিস্তারিত আছে আমার ভাষা মনন বাঙালি মনীষা বলে একটি বইতে সুনীতিবাবুর ওপরে প্রবন্ধটিতে, নিশ্চয়ই বিদেশি বই আরো অনেক বেশি বিস্তারিত পাবেন ভাষা বিজ্ঞানের ইতিহাস, আমি সংক্ষেপে বলছি। কখন ভাষা বিজ্ঞানের পরিবর্তনটা সূত্রপাত হলো সেটা 19 শতাব্দীর শেষ দিকেই। আমি একজন রাশিয়ান লেখকের বই পড়ছিলাম, জিনমনস্কি বলে একজন, তাতে কিছু মানুষের লেখা পড়ছিলাম, কিন্তু মানে পরিষ্কারভাবে ইতিহাসে নথিবদ্ধভাবে যিনি এই পরিবর্তনটা আনলেন, এই ঐতিহাসিক তুলনামূলক ভাষা বিজ্ঞানের ইতিহাসটাকে পেছনে ফেলে বা একপাশে সরিয়ে রেখে যিনি ফোকাসটা বদলে দিলেন, মানে আলোটা অন্য জায়গায় ফেলেন, তার নাম হচ্ছে ফের্দিনান্দ সোসিওর। সুইজারল্যান্ডের ফরাসি ভাষী ভাষা বিজ্ঞানী, সংস্কৃত খুব ভালো শিখেছিলেন, সংস্কৃত জানতেন, সংস্কৃতকে ব্যবহার করেছে, সংস্কৃতের থেকে ইন্দো ইউরোপীয় ধ্বনি নিয়ে গবেষণা করেছেন। তিনি তার ইতিহাসটা খুব মজার মজার কষ্টের উপর, তিনি জেনিভা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন 1909-11 এরকম সময়। জেনিভা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, তখন তিনি পড়ানোর সূত্রে ছাত্রদের বলতেন যে না, এ পর্যন্ত যে ভাষাবিজ্ঞান হয়েছে আমরা সে ভাষাবিজ্ঞান করব না, আমরা কোন ভাষাবিজ্ঞান করব, আমরা সেই যে ভাষাটা মুখের ভাষা এইটা হচ্ছে আসল ভাষা, যে ভাষাটা লোকে মুখে বলে, লিখিত ভাষা নয়, লিখিত ভাষাটা লেখার
হিসেব টিসেব আলাদা, লেখা থেকে সবসময় ভাষার চেহারাটা বোঝা যায় না। যেমন বাংলা লিখিত বাংলা থেকে বাংলার উচ্চারণ বোঝা যায় না। কাজে ভাষাটা হচ্ছে মুখের ভাষা, ফলে প্রথম পরিবর্তনটা হলো লিখিত ভাষা। ইতিহাস হতে হলে লিখিত ভাষায় উদ্ধার করতে হবে, লিখিত ভাষা ছাড়া ইতিহাস জানলে পুরোনো দিনে কেউ রেকর্ড করে রাখত না। কিন্তু শ্বশুর বললেন আমরা মুখের ভাষা কথা বলবো, এবং মুখের ভাষায় কথা বলবো, মুখের ভাষাটা কিভাবে কাজ করে, অর্থাৎ প্রথমত মুখের ভাষার ধ্বনিগুলো কি, এতে পরে ভাষা বিজ্ঞান গ্রহণ করেছে যে প্রত্যেক ভাষায় এক সেট করে ধ্বনি আছে, স্বরধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, অর্ধস্বর আছে, অর্ধ ব্যঞ্জন আছে। সব ভাষায় সব সমান মতো নেই, কিন্তু স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সব ভাষাতেই থাকবে, কম বেশি ন্যূনপক্ষে এই দুটো থাকবে। আর এইগুলোকে প্রথমে উদ্ধার করা, দেখো এগুলোর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক কি দিয়ে বোঝা যাবে, না কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে তফাত কি, শুধু তফাত মিল আর তফাত। ওই যে সংস্কৃত বর্ণমালাতে যেরকম সাজানো হয়েছিল, কয়ের সঙ্গে খয়ের মিল আছে, কারণ এবং গঘয়েরও মিল আছে, কোথায় না এগুলো এক জায়গায় উচ্চারিত হচ্ছে, জি এক জায়গায় ঠেকছে, কিন্তু আবার তফাত আছে। কি তফাত আছে, কন্ট্রাস্ট আছে, কি আছে, কটা অঘোষ অল্প প্রাণ, খটা অঘোষ মহাপ্রাণ, অঘোষের দিক থেকে মিল কিন্তু অল্প প্রাণের দিক থেকে মহাপ্রাণের দিক থেকে তফাত, ঘটাও তেমনি ঘোষব কিন্তু অল্প প্রাণ, আর ঘটা হচ্ছে গটা হচ্ছে অল্প প্রাণ, ঘটা মহাপ্রাণ। এই যে মিল এবং তফাতের একটা জাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে সেই ভাষার বর্ণগুলোকে তুমি সাজাও, এক নম্বর কাজ হলো। দু নম্বর হলো এবারে লক্ষ্য করো এই বর্ণগুলো মিলে কিভাবে অর্থের টুকরো তৈরি হয়। শ্বশুর নাম দিলেন মর্ফ বা মরফিন, অর্থের টুকরো তৈরি হয়, আস্ত শব্দও হয়, গাছ হাত পা মাথা এগুলো হয়, কিন্তু আবার এই বন্ধুত্ব ওই তয়ব ফলাটাও হয়, কেমন এই এইগুলোকে বলে মর্ফ, মরফিন কাকে বলে তার মধ্যে আমি যাব না, কিন্তু মর বলে তো ওই ধ্বনিগুলোকে বলে ফোনিম, আর এইগুলোকে বলে মর্ফ বা মরফিন। এ দুয়ের মধ্যে তফাত আছে, ফোন আর ফোনিমে যেমন তফাত আছে, মর্ফ মরফিমেও তফাত আছে, আমি তার মধ্যে যাব না। মোটামুটিভাবে এই মর্ফগুলো মিলে আবার কিভাবে শব্দ তৈরি করে, শব্দ তৈরি করে কিভাবে ফ্রেজ শব্দবন্ধ তৈরি হয়, শব্দবন্ধ তৈরি করে কিভাবে বাক্য তৈরি হয়, এইগুলোর মধ্যে দিয়েই ভাষার ক্রিয়াকর্ম চলে। বাক্যগুলো আবার কিভাবে সাজিয়ে সাজিয়ে একটা বক্তব্য বা বয়ান তৈরি হয়, ডিসকোর্স তৈরি হয়, এইটে দেখো। শ্বশুর বললেন এইটে দেখো, এইটে দেখে তুমি আস্তে আস্তে ভাষার ভেতরটাকে বুঝতে পারবে। ভেতর মানে কি, একটা ভাগ করলেন, একটা হচ্ছে লালাং, লালাং হচ্ছে ভাষা ব্যাকরণ সম্মত রূপটা যেটা আমাদের মাথায় আছে, লা পারোল, পারোল হচ্ছে যেটা আমরা বলি, ভুলভাল বলি, অনেক সব ভুলে আবার সংশোধন করি, ভুল করে বললে এটা হচ্ছে উক্ত রূপ, এই উক্ত রূপটার মধ্যে নানা ভুলভাল থাকে, কিন্তু এই উক্ত রূপ থেকেই আবার ব্যাকরণ সম্মত রূপ লালাং সেটা বেরিয়ে আসে। শ্বশুর এইভাবে সেই সময়কার ঐতিহাসিক নয়, ইতিহাস নয়, তুলনা নয়, সেই সময়কার একটা ভাষার চালু রূপটাকে উদ্ঘাটন, তার ক্রিয়া প্রতিক্রিয়াকে উদ্ঘাটন করবার চেষ্টা করে। এইটে কষ্টের গল্পটা বলছিলাম, কষ্টের গল্পটা হচ্ছে এই পড়াতে পড়াতে তার যক্ষা হলো,
আর তখনকার দিনে যক্ষার কোনো ওষুধ ছিল না, ফলে বছর দুয়েকের মধ্যেই তিনি মারা গেলেন, 1911-তে মারা গেলেন। কোনো বই লিখে যেতে পারেনি, পেপার বেরিয়েছে কাগজে কিন্তু বই লিখে যেতে পারেনি। তখন তার ছাত্ররা ভাবল, আমরা জানলাম যে করে যে একটা বই পেয়েছে শ্বশুরের নামে, যে অদ্ভুতভাবে বইটা তাঁর লেখা না। তার ছাত্ররা করলেন কি, বললেন যে আমাদের মাস্টারমশাই এত নতুন কথা বললেন ভাষার সম্বন্ধে, তার একটা বই হবে না? আচ্ছা আয় তো বসি, বসে তোর নোটটা দে আমার নোটটা দে। শ্বশুরের স্ত্রীর কাছে কিছু ডায়েরি ছিল, ডায়েরিতে তার এই এই কী পড়াবেন লেসন প্ল্যানের মতো সেগুলো ছিল, সেই সমস্ত নিয়ে একটা বই ছাত্ররা তৈরি করলো অনেক পরে, 1915-তে, 1911-তে তার মৃত্যু, 1913-তেই বছর মৃত্যু, 11-তে পড়ানো ছেড়ে দিতে হয়েছে। 1915-তে একটা বই বার করলেন, ইন্ট্রোডাকশন টু জেনারেল লিঙ্গুইস্টিক, অন্তর্ডাকশিয় আর লাগিস্টিক জেনারালে, জেনারেল লিঙ্গুইস্টিক, এবং সেইটে পৃথিবীর ভাষা বিজ্ঞানে যাকে বলে যুগান্তর এনে দিল, যুগান্তর এনে বললো যে না আর ইতিহাস নয় আর তুলনা নয়, পরে করা যাবে বা পাশাপাশি চলুক, কিন্তু এখন ভাষা বিজ্ঞানের আসল আলোটা পড়ুক জ্যান্ত ভাষাগুলোর, এই জ্যান্ত ভাষাগুলো কিভাবে কাজ করে। এই 1915 থেকে বইটা, সেটা পরে ইংরেজিতে অনুবাদ হয় অনেক পরে, প্রথমে ফরাসিতে বেরোয়, ইংরেজিতে অনুবাদ হয় 1965-তে পরে, ওয়েড বাস্কিন বলে একজনের অনুবাদ, কিন্তু এই ফরাসি বইটাই এত প্রভাবিত করলো, সেটা আমেরিকাতে, বিশেষ করে আমেরিকায় তখন ভাষাবিজ্ঞানীরা তারা এই যে আমরা আগে বলতাম রেড ইন্ডিয়ান, এখন ওরা রেড ইন্ডিয়ান কথাটা পছন্দ করেন না, এখন মানে নেটিভ আমেরিকান, আদি আমেরিকান, যে আদি আমেরিকান ভাষাগুলো মরে যাচ্ছে, মরে যাবেই, কারণ আমেরিকানরা মানে বিশেষ করে ইংরেজি ভাষী আমেরিকানরা তারা ওই ভাষা ভুলিয়ে দেবার চেষ্টা করছে। ধন্যবাদ যাদের ভালো লাগছে বলছে, আমেরিকান আদি আমেরিকান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরা যদি স্কুলে সব ইংরেজি শেখাতে শিখতে হতো, স্কুলে যদি আমেরিকান ভাষা বলতো তাদের গলায় শুয়োরের মাথা কেটে গলায় ঝুলিয়ে দেওয়া হতো, এবং আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টেরা বলেছে যে না আমেরিকানরা হোটেলে নানান ধরনের বুলি চলবে আমরা চাই না, আমরা একটা কড়াইয়ের মধ্যে আমেরিকান সব একরকম আমেরিকান হবে, সব ইংরেজি বলবে। এই নীতির ফলে আমেরিকান ভাষাগুলো মরে যাচ্ছিল আদি আমেরিকান। তখন কিছু কিছু ভাষা বিজ্ঞানী, একজনের নাম সাপির, আরেকজনের নাম ব্লুমফিল্ড, এরা সব করলেন কি, এরা গিয়ে ওই রেড ইন্ডিয়ান বা নেটিভ আমেরিকান ভাষাগুলোর ওই রকম ধ্বনি, ওই রকম রূপ মর, ওই রকম কীভাবে শব্দ তৈরি হয়, কীভাবে বাক্য তৈরি হয়, এই রকম বর্ণনা দিতে শুরু করলেন। এরা নাম দিলেন ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স। শ্বশুরের থেকে যে খুব আলাদা তা নয়, কিন্তু খানিকটা যান্ত্রিকভাবে এরা করলেন ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স। এইভাবেই তারা বললেন যে হ্যাঁ ধ্বনিগুলো বার করো, ধ্বনিগুলো থেকে কীভাবে অর্থের খণ্ড রূপ মঠ তৈরি হয় দেখো, তা থেকে শব্দ, শব্দ থেকে শব্দবন্ধ, তারপরে বাক্য এইভাবে কীভাবে তৈরি হয় দেখো, এবং এগুলো লিখে রাখো বা রেকর্ড করে রাখো। সবে 19 শতাব্দীর গোড়ায় টেপ রেকর্ডিং সবই এসছে, ফলে গিয়ে রেকর্ড করে করে রেকর্ড থেকে তারা এই গবেষণাটা করতে লাগলেন। নাম দিলেন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স, যার পদ্ধতি প্রকরণ 1933-এ বেরিয়েছিল ব্লুমফিল্ডের ল্যাঙ্গুয়েজ বলে একটা বই, তাতে আছে, তাছাড়াও ব্লক অ্যান্ড ট্রেগার এবং আরও অনেকের এতে আছে, ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স এর বই আছে, অ্যান ইন্ট্রোডাকশন টু ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স বইটা, এর
ডিভিশন এর এসব আছে। আমেরিকান শ্বশুরের মূল পদ্ধতিটাকে গ্রহণ করেছেন কিন্তু খুব একটা স্বীকার করেনি তারা, আবার একটু এইসব ব্যাপারে। কিন্তু এই পদ্ধতিটাকে গ্রহণ করে তারা নতুন নাম দিলেন ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স। এইভাবে চলল 1957 পর্যন্ত। 1957 একটা ব্যাপার ঘটল, 1957 ইহুদি ফিলাডেলফিয়ার এক ইহুদি গবেষক যে ফিলাডেলফিয়া ইউনিভার্সিটি পড়তেন তিনি, তার নাম আব্রাহাম নোয়াম চমস্কি। চমস্কি 1957 একটা বই বার করলেন, তার নাম সিনট্যাকটিক স্ট্রাকচার্স। চমস্কির গুরু ছিলেন নামটা ভুলে যাচ্ছে, মুশকিল হয়, ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়। তার কাছে বাংলা ভাষা সম্বন্ধেও গবেষণা হয়েছে। 1945 চার্লস ফার্গুসন বাংলার এই গঠন নিয়েও গবেষণা করেছে। তো আমার মনে হয় তোমরা জানলে একটু নামটা বলে দিও, এখানে লিখে দিও মনে হয়। তো এই চমস্কি বললেন যে না, এটা এমন ঘটনা নয়, মানুষ আগে ভাবে যে আমার ধ্বনিগুলো সাজাবো, ধ্বনিগুলো দিয়ে রূপ তৈরি করব, রূপ দিয়ে শব্দ তৈরি করব, শব্দ দিয়ে বাক্য তৈরি করব, এইভাবে আমরা অনেক কথা বলি না, তাহলে অনেক সময় লাগে। আমি ক আ ল এটা দিয়ে কাল বলবো, তারপরে আ ম ই বলে আমি বলবো, তারপরে আ ব করে আসবো, কাল আমি আসবো, এই কথাটা তৈরি করব। এই হলে সেই প্রসেস, মানে কারখানা ঘরের জুতো তৈরির মতো প্রসেস হলে বাক্য তৈরি করতে অনেক দেরি হতো। মানুষ তো তা করে না, মানুষ কি করে, মানুষ অনর্গল বাক্য তৈরি করে, একরকম বাক্য নয়, একটা কথা কতভাবে বল, আমি খেয়েছি, আমার খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়নি কে বলল। তো এই এইরকমভাবে একটা ঘটনাকে কতভাবে সাজিয়ে বলে আর অনর্গল বলে যায়। এই যে অনর্গল বলে যায়, এর রহস্যটা বোঝা হচ্ছে ভাষা বিজ্ঞানের আসল কাজ। এই রহস্যটা বুঝতে হবে কি করে মানুষ প্রতিদিন এত হাজার হাজার বাক্য বিনা চিন্তায়, এমনকি এতে শিক্ষিত অশিক্ষিত সাক্ষর নিরক্ষরের কোনো প্রশ্ন নেই, নিরক্ষর মানুষও অনর্গল কথা বলতে পারে, অনেক সময় খুব বিদ্বানের চাইতে অনেক দ্রুত কথা বলতে পারে নিরক্ষর মানুষরা, তাহলে কোথায় এই রহস্যটা আমাদের বুঝতে হবে। তখন চমস্কি এই প্রথম বইয়েতে সিনট্যাকটিক স্ট্রাকচার্স 1958 বললেন যে এই আসল, হ্যাঁ জেলিক হ্যারিস, ধন্যবাদ ধন্যবাদ জেলিক হ্যারিস, চমস্কি গুরু ছিলেন, একদম একদম। তার বইও আছে, তারও এই স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্সের বই আছে, তার অধীনেই আমেরিকায় বাংলা ভাষার প্রথম গবেষণা হয়েছে। তো চমস্কি বললেন যে এটা হয়, আমি যার নাম দিয়েছি সংবর্তন, একটা বাক্যকে নানাভাবে পরিবর্তন করে, পরিবর্তন করে হয়, এবং কতভাবে পরিবর্তন, হ্যাঁ তা না হয়, এখনকার কথাটা ভবিষ্যতের কথা হয়, অতীতের কথা হয়, এগুলো প্রাথমিক, এগুলো পরে চমস্কি পরিবর্তন করবেন, এগুলো রাখবেন না। কিন্তু যেটা 1965 আরেকটা বই হবে, তারপরেও আস্তে আস্তে চমস্কি বদলাবেন এবং 1990 পর্যন্ত বদলাতেই থাকবেন। কিন্তু মূল কথাটা, আবার ফোকাসটা চলে গেল ওই টুকরো থেকে নয়, টুকরো জোড়ার জোড়া দিয়ে কিভাবে বাক্য তৈরি হচ্ছে তা থেকে, সেখানে নয়। এবার আগে ফোকাসটা এসেছিল ইতিহাস তুলনা নয়, জ্যান্ত ভাষা। শ্বশুর ওই জ্যান্ত ভাষার কথা বললেন, আমেরিকার বর্ণনামূলকেরাও জ্যান্ত ভাষার কথাই বলল, ওই কিন্তু টুকরো জোড়া দিয়ে দিয়ে কিভাবে ধ্বনি থেকে বাক্যে,
রামস্কি বললেন, না আগে বাক্যটাকে ধরো, বাক্যটাকে ধরো, এবং বাক্যটাকে ধরে বাক্যে এত বাক্য অনজ্ঞ, এত বাক্য কি করে একটা শিশু 3.5 বছরের শিশু থেকে শুরু করে সাক্ষর নিরক্ষর আদিবাসী সভ্য নাগরিক সকলে এত অনজ্ঞ বাক্য বলে তার রহস্যটা বোঝবার চেষ্টা করে। চমস্কি তত্ত্বও বদলেছে, তার প্রতিবাদী তত্ত্ব হয়েছে, কিন্তু সেটা সেটা সেগুলো খুব দাঁড়াতে পারে। আমি এই পর্যন্ত এসে থামছি, কিন্তু এই যে পরিবর্তনটা হলো যে ঐতিহাসিক তুলনামূলক, তারপরে ভাষার উপাদান এবং উপাদানের সম্পর্ক আর ক্রিয়াকলাপ কীভাবে খণ্ড থেকে টুকরো থেকে আস্তে আস্তে বাক্য তৈরি হচ্ছে, তারপরে চমস্কি আনলেন পুরো নজরটা বাক্যের উপর, এত বাক্য কীভাবে একটা বাক্য তো অন্যরকম হয়ে যাচ্ছে, একই কথা নানাভাবে বলা হচ্ছে, এই 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 যে মানে নজরটা বদলে যাচ্ছে, তার মধ্যে সুনীতিবাবু ছিলেন সেই প্রাচীন ঐতিহাসিক তুলনামূলক, কিন্তু সেখানে একটা পৃথিবীর শ্রেষ্ঠ কাজ তিনি করে গেছেন। এবং এই কথাটাও মনে রাখতে হবে, যদি তুমি ভালো কাজ করো যে কোনো তত্ত্বে, তাতে যদি আমার একটা ভাষা সম্বন্ধে বিপুল খবর বেরিয়ে আসে, তাহলে সেই কাজে কোনো মান নেই, তত্ত্ব বদলালেও কিচ্ছু যায় আসে না। ভালো কাজ, সে কাজের যদি অনেকটাই আলোকিত হয়, ইতিহাস আলোকিত হয়, তার স্বরূপ আলোকিত হয়, তার প্রক্রিয়াগুলো আলোকিত হয়, তাহলে কিচ্ছু যায় আসে না তত্ত্ব বদলাক, কিন্তু ভালো কাজের মূল্য চিরকালই, ফাঁকিবাজি কাজের আসে ভেসে চলে যায়, কিন্তু ভালো কাজের মূল্য চিরকাল থাকে। ফলে ভাষা বিজ্ঞানের যে এই ভালো কাজ, কৃষ্ণপ্রিয় আমাকে মনে করিয়ে দিল যে সুনীতি কুমারের কিরাত জনকৃতি। আমি বলবো সুনীতি কুমার ভারতীয় সংস্কৃতির যে মূল ভিত্তি, তাই নিয়ে বাংলা ভাষা থেকে বেরিয়ে গিয়ে ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তির দিকে তার জিজ্ঞাসাকে প্রসারিত করেছিলেন, যে জন্যে ইরানিয়ানিজম অর্থাৎ ইরানীয় প্রভাব, তারপরে এমনি উত্তর মানে কিরাত জনকৃতি অর্থাৎ মঙ্গোলয়েড যে প্রভাব, উত্তর পূর্ব ভারতের যে মঙ্গোলয়েডরা তারা কীভাবে কী ধরনের মানুষ, এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো পুরো মানব সংস্কৃতির, যে জন্যে তিনি আফ্রিকায় ভ্রমণ করে ইউরোপা দেশে এই সমস্ত দেশে ভ্রমণ করে কালো মানুষ বলে কোনো অবজ্ঞা নেই, সেই কালো মানুষদের মনুষ্যত্বকে পুরো মর্যাদা দিয়ে তাদের খাবার দাবার তাদের পোশাক, আরবে ভ্রমণ করেছেন, আরবে ভ্রমণ করেছেন, আরব দেশের সংস্কৃতির কথা বলেছেন, এই 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 যে সারা পৃথিবীর মনুষ্যত্বের মনুষ্যত্বের সমমর্যাদা, ধর্ম নয়, ভাষা নয়, সভ্যতা তথাকথিত সভ্যতা তথাকথিত অসভ্যতা বর্বরতা নয়, মানুষ, এই মনুষ্যত্বের মূল জায়গাটা সুনীতি কুমার যেভাবে ধরবার চেষ্টা করছিলেন সেটা ভাষা বিজ্ঞানের চাইতে অনেক বড় একটা জায়গায় আমাদের পৌঁছে দেয়। সেই জন্যে কিরাতজনের সংস্কৃতিকে সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে তিনি করেছেন, কালো মানুষদের সংস্কৃতিকে তিনি অধ্যয়ন করেছেন, ইসলামের সংস্কৃতিকে অধ্যয়ন করেছেন, পারস্যের সংস্কৃতিতে উত্তর ইউরোপের সংস্কৃতিকে অধ্যয়ন করেছেন, সারা পৃথিবীর জানতে যে বলে হাতের আমলকি হস্তমূলক সেই রকম হয়ে গেছে, এই রকম একটা দৈত্যাকার প্রতিভা সত্যি সত্যি খুব কম মানুষের থাকে। এইটা হলো আমার প্রথম অংশ, অনেকটাই বলেছি। আমি দ্বিতীয় অংশে অল্প করে বলি, যেটা নিয়ে হয়তো ইদানিংকালে একটু বিভ্রান্তি হচ্ছে, বিশেষ করে এই কেন্দ্রীয় সরকারের একটা শিক্ষানীতি প্রচারিত হয়েছে,
2019 এবং 2020-তে তাতে কিছু ভুলভাল শব্দ প্রয়োগের ফলে আমার ভুল হয়েছে। একটা কথা, মাতৃভাষা, যে মাতৃভাষায় শিক্ষা যে আমরা বলি, এটাকে আমরা বুঝে বলি না আমরা বুঝে বলি, কারণ ভাষাবিজ্ঞান এটা এটা এই 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 ভ্রমটা রবীন্দ্রনাথ করেছেন, এই ভ্রমটা গান্ধীজি করেছেন, অনেকেই করেছেন। আমি এই এত বড় লোকগুলো সম্বন্ধে এত বড় কথা কেন বলছি, খুব বিনয়ের সঙ্গে বলছি, এরা আমাদের জীবনকে সার্থক করেছেন, বাঁচার যোগ্য করে তুলেছিল রবীন্দ্রনাথ গান্ধীজির মতো মহাপুরুষেরা। তা সত্ত্বেও কোথাও কোথাও একটু বিভ্রান্তির সুযোগ এরা তৈরি করে দিয়েছে, কারণ ভাষাবিজ্ঞানে মাতৃভাষাটা হচ্ছে সেই ভাষা যেটা মায়ের কোলে বাচ্চা শেখে, প্রথম শেখে, ল্যাঙ্গুয়েজ ওয়ান বলা হয়। সেটা আপনারা সবাই জানেন, চট্টগ্রামে সেটা চট্টগ্রামের ভাষা, নোয়াখালীতে সেটা নোয়াখালীর ভাষা, পুরুলিয়াতে সেটা পুরুলিয়ার ভাষা, দিনাজপুরে সেটা দিনাজপুরের ভাষা, কেমন সে এইরকম ধুবড়িতে সেটা ধুবড়ির ভাষা, ঘরের ভাষা, হোম ল্যাঙ্গুয়েজ আর মাতৃভাষা অনেকটা আছে। তাহলে আমরা শিক্ষায় কোন ভাষাটা ব্যবহার করি? শিক্ষায় সেই ভাষাটা ব্যবহার করি যেটা অনেকের মাতৃভাষা নয়, কিন্তু আরেকটা ভাষা যাকে বলা হয় প্রমিত বা মান্য চলিত ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা। আমাদের উপভাষাগুলো হচ্ছে আমাদের মাতৃভাষা, আমাদের উপভাষারও আমার গ্রামের চেহারাটা হচ্ছে আমার মাতৃভাষা, কিন্তু আমি শিক্ষায় ঢুকলেই আমাকে শিখতে হয় আমার ভাষার মধ্যেই একটা সর্বজনীন ভাষা, এটাকে মান্য ভাষা, প্রমিত ভাষা, স্ট্যান্ডার্ড বলে, সেইতে শিখতে হয়। এটা আমার মাতৃভাষা অনেকের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, শহরের মধ্যবিত্তদের ছেলেমেয়েরা এটা জানে, কিন্তু ফলে মাতৃভাষার হোম ল্যাঙ্গুয়েজে শিক্ষা, মাদার ল্যাঙ্গুয়েজে শিক্ষা, এটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। যে জন্য আমরা আমি এখন আজকাল সি মাতৃভাষা কথাটা ব্যবহার করি, অর্থাৎ শিক্ষার মাতৃভাষা বা আই মাতৃভাষা, ইনস্ট্রাকশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, IMT বলি। তো আসলে তাহলে ভাষাটা কি দাঁড়ালো? বাংলা ভাষা মানে একটা বড় বান্ডিল। কিসের বান্ডিল? এই প্রমিত ভাষাটা আছে, সবার সব কিছুর ওপর ছড়ি ঘোরাচ্ছে, কারণ চট্টগ্রামের লোক যদি মেদিনীপুরের লোকের সঙ্গে কথা বলেন তাহলে তাকে এই প্রমিত ভাষাতেই বলতে হবে, প্রমিত ভাষাটা থাকতেই হবে, প্রমিত ভাষাটা লেখা হয়, প্রমিত ভাষাটা টেলিভিশনে, রেডিওতে, নাটকে, সিনেমায় বলা হয়, সাহিত্যে লেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, লোকের মুখের কথা উঠে আসে সাহিত্যে, চট্টগ্রামের হরিশঙ্কর জলদাসের বইয়েতে চট্টগ্রামের ভাষা উঠে আসে, তারাশঙ্করের বইয়েতে বীরভূমের ভাষা উঠে আসে, বিভূতিভূষণের বইয়েতে যশোরের ভাষা উঠে আসে, কিন্তু বর্ণনার ভাষা, প্রবন্ধ লেখার ভাষা, সেটা সবই ওই প্রমিত বা মান্য চলিত ভাষা। এটাই আমাদের শিক্ষার ভাষা, শিক্ষার ভাষা সেই অর্থে মাতৃভাষা নয়, মান্য চলিত ভাষা। কিন্তু আমরা এই মান্য চলিত বা প্রমিত ভাষাটাকেই ভাষার সঙ্গে গুলি, যে শহীদেরা আত্মদান করলেন তারা কিন্তু ঢাকার ভাষার জন্য আত্মদান করেননি, করেন যে বাংলাটা প্রমিত তার জন্য। 19 মে শিলচরে যে শহীদরা আত্মদান করলেন, কমলা ভট্টাচার্য সহ, তারাও কিন্তু শিলচরের ভাষার জন্য আত্মদান করেন, তারা করেছেন যে বাংলাটা সকলে বলে, সকলে ব্যবহার করে, প্রমিত। এই প্রমিত বাংলাটা হচ্ছে আসল, মানে শিক্ষার মাতৃভাষা, এটা আমাদের আসল মাতৃভাষা নয়, এটা মনে রাখতে হবে। কাজে মাতৃভাষায় শিক্ষাদান বলার আগে আমরা যেন বলি সি মাতৃভাষায় শিক্ষাদান, অর্থাৎ শিক্ষার মাতৃভাষায় শিক্ষাদান। ফলে হয় কি, অনেক সময়ই এই গোলমালটা হয়, এবং এবারের যারা শিক্ষানীতি প্রণয়ন করেছেন তারাও এরকম হোম ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, এই কথাগুলো এলোমেলোভাবে ব্যবহার করেছেন, না বুঝেই ব্যবহার করছেন। সেই জন্যেই আমি এইখানে এসে এই যে এই কথাটা সকলের কাছে আরেকবার পরিষ্কার করে দিতে চাই। সবাই হয়তো জানেন, জানেন, মনে মনে জানেন, নিজেদের অভিজ্ঞতায় জানেন,
কিন্তু তবু কথায় বলে যে মাতৃভাষায় শিক্ষা দেয়, মাতৃভাষায় শিক্ষা দেয়, কেমন? আচ্ছা, ধন্যবাদ, ফজলুল, ধন্যবাদ। এটা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আমার একটা পেপারের ওপর আলোচনা হয়েছে, গত 22 ফেব্রুয়ারি আলোচনা হয়েছে এই 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 বক্তব্যটা নিয়ে। তো কাজেই আমরা আমাদের ভাষাটাকে যেন পরিষ্কার মনে রাখি যে কী ভাষাটার মধ্যে কী আছে। আমাদের ভাষাটার মধ্যে আছে একটা ওই প্রমিত বা মান্য চলিত ভাষা, এটা আমরা শিক্ষায় ব্যবহার করি, যেটা আমরা সাহিত্যে ব্যবহার করি, যেটা মুখে বলি, রেডিওতে, টেলিভিশনে, নাটকে, চলচ্চিত্রে সব জায়গায় বলি। কিন্তু সেই সঙ্গে আছে অসংখ্য স্থানীয় উপভাষা, সেগুলোও কিন্তু সমান বাংলা ভাষা। চট্টগ্রামের বাংলাটা কম বাংলা নয়, পুরুলিয়ার বাংলাটা কম বাংলা নয়, দক্ষিণ চব্বিশ পরগনার বাংলাটা কম বাংলা নয়, মুর্শিদাবাদের বাংলাটা কম বাংলা নয়, এগুলো বাংলা। তাহলে এগুলো হচ্ছে আরেকটা স্তর, যেগুলো আমরা বাড়িতে বলি, মুখে মুখে বলি, এইগুলো খুব বিপদের মুখে পড়েছে। আরেক ধরনের ভাষা আছে যেগুলো নানা শ্রেণীতে বা আমরা লেখাপড়া যারা শিখেছে তাদের মুখের ভাষা একরকম, লেখাপড়া যারা শিখতে পারেননি, শেখেননি বলবো না, শিখতে পারেননি, আমরাই তাদের বঞ্চিত করেছি, তাদের মুখের ভাষা আরেক রকম হয়। যারা শ্রমিক তাদের মুখের ভাষা তাদের পরিবেশ অনুযায়ী একরকম হয়। মেয়েদের মুখের ভাষা পুরুষদের ভাষা থেকে একটু অন্যরকম হয়। হিন্দু মুসলমানের মধ্যে একটু একটু শব্দের তফাত আছে, ওই চাচা, নানা, ফুফু, খালা আছে, শব্দের তফাত আছে, নানান ধরনের ধর্মীয় শব্দ আছে, দুই ধর্মের ধর্মীয় শব্দ আলাদা হয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে শ্রেণী ভাষা, সোশিওলজি, সেগুলো কিন্তু বাংলা, সেগুলো বাংলা। আমরা এইগুলোর ওপরে একটা বসে আছে প্রমিত বাংলা, যে প্রমিত বাংলা আমরা সবাই ব্যবহার করি, লেখাতে, বলাতে, মিডিয়াতে সব জায়গায় ব্যবহার করি। এখানে প্রমিত বাংলার প্রতাপ খুব বেশি। প্রমিত বাংলার ঘাড়ে যেমন ইংরেজি চড়ে আছে, তেমনি প্রমিত বাংলা আবার অন্যান্য উপভাষার ঘাড়ে চড়ে আছে, তার ফলে উপভাষাগুলো খুব বিপদ। এই কথাটা বলি আমি শেষ করব। যে উপভাষা ছেলে মেয়েদের স্কুলে পাঠালাম, সঙ্গে সঙ্গে সে চলে গেল প্রমিত ভাষায়, চলে গেল, তার ভাষাটা বদলে যাবে, স্কুলে প্রমিত ভাষা সে বলতে বাধ্য হবে, পড়বে সে প্রমিত ভাষা, টেলিভিশনে শুনবে, রেডিওতে শুনবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, তাতে প্রমিত ভাষা, তার ভাষাটা বদলে যাবে এবং তার বাড়িতে এসে সে ওই ভাষাটা বলবে। ফলে মুখের ভাষা, অঞ্চলের ভাষা, উপভাষা এবং শ্রেণীর ভাষা, যারা নিরক্ষর ছিল, যারা শ্রমিক, তাদের সন্তানেরও পড়াশোনা করবে আশা করি, এবং সেই পড়াশোনা করতে করতে তাদের মুখের ভাষা, তারা নিশ্চয়ই অনেকে বিদ্যার একেবারে উপরের দিকে যাবে, তাদের মুখের ভাষাও তাদের বাড়ির ভাষা থেকে বদলে যাবে। ফলে বাড়ির ভাষাগুলো খুব বিপদ, বাড়ির ভাষাগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে, সব প্রমিতের দিকে চলে যাচ্ছে। এবং যদি বলো যে তাহলে কী করা, একটাই করা যায় যে আমরা চেষ্টা করব ঘরে আমাদের অঞ্চলের ভাষাটা বলা, তাতে সুবিধে হয় না আজকাল, কারণ শহরে খাসিটা বোধ হয় এ হয়ে গেল, এইগুলো চলে সব, কি বলবো, উপজাতিরা আসে, উপজাতিরা বিচ্ছিন্নভাবে একটা ভাষা নিয়ে আসে, ফলে নানা বংশের, খাসিটা বোধ হয় দ্রাবিড়িয়ান, খাসিটা দ্রাবিড়ের একটা জায়গা, দ্রাবিড়িয়ান খাসি, এইগুলো ছোট ছোট দ্বীপ, ভাষার দ্বীপ জেগে থাকে। যেমন আমাদের এতে পাকিস্তানে একটা জেগে আছে দ্রাবিড় ভাষার একটা ছোট দ্বীপ জেগে আছে, তো এরকম থাকে, এরকম দ্বীপ জেগে থাকে। এই এইগুলো আলোচনা, কিন্তু আমি যেটা বলছি, এই উপভাষাগুলোকে যদি বাঁচাতে হয় এটা খুব কঠিন কাজ, কঠিন কাজ। এই জন্যে এখন ঘরে আমরা বিশুদ্ধ উপভাষা কেউ বলি না। আমি যদি লেখাপড়া শিখি, আমি যদি শহরে যাই,
আমি যদি নাটক সিনেমা দেখি মান্য প্রমিত বাংলায়, এবং আমি যদি সবসময় তো আমার এক অঞ্চলের বিয়ে করি না, আমরা মেয়েরা আসে অন্য জেলা থেকে, অন্য অঞ্চল থেকে, কখনো কখনো এ থেকে মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের বিয়ে হচ্ছে, বর্ধমানের বর আর বরিশালের কনে যা বিয়ে হচ্ছে, তো ফলে কে কোন ভাষাটা রক্ষা করবে, খুব কঠিন হয়ে যাচ্ছে। এই এই আমি সত্যি সত্যি সমাধান কিছু জানি না। এই ফলে আমি বলবো উপভাষা নিয়ে গবেষণা হোক, উপভাষার রেকর্ডিং হোক, আমাদের ভবিষ্যতের ভাষা পরিকল্পনা সম্বন্ধে যেটা কৌশিক বলছে, যেটা আমি বলবো খুব সংক্ষেপ বলবো, তা হলো যে উপভাষাগুলোকে নথিবদ্ধ করে রাখা হোক, কীভাবে বলা হয় সেটা এমনি বচন বাচনিকভাবে টেপ রেকর্ড করা, এবং যদি ফিল্ম করা, ভিডিও করা সম্ভব হয়, কোন উপলক্ষে কীভাবে বলা হয় বা হতো, তাহলে সেগুলো খানিকটা মানুষের স্মৃতিতে ফিরে ফিরে আসবে, পরে হয়তো সেই উপভাষাগুলোর পুনর্গঠন করা যাবে। উপভাষাগুলোর ব্যাকরণ লেখা হোক অবিলম্বে, এটা গবেষণা করেছে, উপভাষাগুলোর ব্যাকরণ লেখা হোক, উপভাষাগুলোর যদি সাহিত্য কিছু থাকে, লোকসাহিত্য, সেগুলোকে ওই ভাষাতেই সংগ্রহ করা হোক, এবং সেটা হয় মুদ্রিত করা হোক, না হয় টেপ রেকর্ডার করে বা ভিডিও করে রাখা হোক। এইভাবে প্রচুর উপভাষা, ছোট ভাষা, অনেক ছোট ভাষা, যেমন বাংলাদেশে আছে চাকমা ভাষা বা ওই যে ব্রো ভাষা, এই সমস্ত ভাষাগুলো আছে, এবং সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা বলে মূলত, সেগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চেষ্টা করছে। পশ্চিমবাংলায় ক্ষুদ্র ভাষা সম্বন্ধে আমরা বড় একটা চেষ্টা দেখছি না, কারণ পশ্চিমবাংলায় সে ধরনের কোনো প্রতিষ্ঠান নেই, বিশ্ববিদ্যালয়গুলো কিছু করছে হয়তো, সব খবর আমরা পাই না, আচ্ছা সেগুলোকে রক্ষা করা সম্ভব হবে কিনা আমি জানি না, কিন্তু নথিবদ্ধ রাখা কীরকম শুনতে ছিল আর কীরকম তার সাহিত্য ছিল, তার কথন কলা ছিল, এইগুলো রক্ষা করার এখন প্রযুক্তিগত অনেক উপায় বেরিয়েছে, সেইভাবে রক্ষা করার একটা প্রয়াস থাকাই উচিত। ভারত সরকার ভাষার যে সব ভাষা মরতে বসেছে তার জন্য টাকা পয়সা কিছু দিচ্ছেন, ইউনেস্কো কিছু দিচ্ছে, কিন্তু যেসব উপভাষাও মরতে বসেছে তাদের রক্ষা করার জন্য একটা পরিকল্পনা করা দরকার। এই আমার কথা, গুছিয়ে বলতে পারলাম কিনা আমি জানি না, তোমরা বলে দেখি। হ্যাঁ নন্দিতা, ভালো প্রশ্ন করেছ। এইটা এখন খানিকটা উপায় আছে, দূরের যারা তাদের জন্য বাংলা ভাষা শেখানোর প্রোগ্রাম কেউ কেউ নিয়েছে, সেটা অনলাইনে হচ্ছে বাংলা ভাষা শেখানোর প্রোগ্রাম। আমরাও একটা বাংলা ওয়ার্ল্ডওয়াইড থেকে বাংলা ভাষা শেখানোর একটা প্রকল্প নিয়েছি, আশা করি সেটা কিছুদিনের মধ্যেই প্রচারিত হবে। এটা দূর দূরান্ত, এমনকি দিল্লি শুধু নয়, নিউ ইয়র্ক পর্যন্ত চলে যাবে, মানে সারা পৃথিবীতেই সেটা প্রচারিত হবে, কারণ বাংলা ওয়ার্ল্ডওয়াইড দেখে প্রায় 52টি দেশের লোক, কাজে সেটা আছে। আর তাছাড়া বাংলা সিডি, বাংলা সিনেমার সিডি, এগুলো সব ছেলে মেয়েদের দেখানো। আর বড় কথা হচ্ছে, দূরে যারা আছে, বাপ মারা প্রতিবেশে বাংলাটা নেই, এটা করতে হবে যে ছেলে মেয়ের সঙ্গে বাংলা কথা বলতে হবে। তারা যদি ছেলে মেয়েদের সঙ্গে বাংলা না বলে ইংরেজি বা হিন্দি বলে, তাহলে ছেলে মেয়ে বাংলা শিখতে উৎসাহী হবে না। বাবা মাকে চেষ্টা করতে হবে, স্কুলে ইংরেজি বা হিন্দি শিখবে, কিন্তু বাবা মাকে চেষ্টা করতে হবে বাড়িতে ছেলে মেয়ের সঙ্গে বাংলা বলে, তাদের বাংলা বলতে উৎসাহ দিয়ে। এটা কিন্তু উদাহরণ আছে, আমি আমার উদাহরণ দিই আমার লেখাতে। আমার বন্ধু অরুণ সং 15 বছর রাশিয়ায় ছিলেন, মস্কোতে রাশিয়ান বিয়ে করেছেন। এই রাশিয়ান মেয়েটি লুদমিলা রাশিয়ান ছাড়া আর কোনো ভাষা জানে না, তাদের দুটি মেয়ে হল, তারা কোন ভাষা শিখবে, সবাই আশা করে রাশিয়ান শিখবে, মা রাশিয়ান যেহেতু, অরুণ তারা রাশিয়ান শিখছে মায়ের কাছে,
অরুণ তাদের বলেছিল আমার সঙ্গে বাংলায় কথা বলতে হবে, অরুণ তাদের সঙ্গে অনবরত বাংলায় কথা বলল, তার ফলে তারা ঝরঝরে বাংলা শিখে গেল। এবং তারা যখন আমাদের পাড়ায় এলো 1979 পরে সোভিয়েত ভেঙে যাবার পরে, তখন পাড়ার লোক অবাক হয়ে দেখতো যে দুটি ফুটফুটে বিদেশি মেয়ে তারা পরস্পরের মধ্যে বাংলায় কথা বলে যাচ্ছে, এবং বাংলা মানে একেবারে শুদ্ধ বাংলা, তাতে আমার বাঙালিরা যেমন বাংলিশ করি, এই এই বাংলিশ বলি না, তারা একদম শুদ্ধ বাংলা বলছে। হ্যাঁ কৃষ্ণপ্রিয় বলেছ, বলছি কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক ভাষা শব্দকোষ, তো সেরকম লোক তো আর রইল না, অসিতবাবু রইলেন না, আর তার মধ্যে কিছু ভুলভাল ছিল, কিন্তু এটা করা যেতে পারত, অন্যরা কেউ উদ্যোগ নিলেন না, কি আর করা যাবে, এটা বিশ্ববিদ্যালয়ের কিছু করার নেই, কারণ বাংলা বিভাগ থেকে আর কেউ উদ্যোগ নিলেন না, অসিতবাবু যে উদ্যোগটা নিয়েছে। কাজেই মা বাবারা যে যেখানে থাকুন, যেমনকি যদি মানে গ্রিনল্যান্ডেও থাকেন, এস্কিমোদের দেশেও থাকেন, যেখানে বাংলার নামগন্ধ নেই, ছেলে মেয়ের সঙ্গে বাংলা কথা ঘরে অন্তত বলবেনই, এইটা হচ্ছে বাংলাটাকে রক্ষা করার উপায়। অন্য ভাষা ছেলেমেয়েরা পারে, ছেলেমেয়েরা শুনতে পারলে 3-4 ভাষা পাশাপাশি শিখতে পারে, আর দৃষ্টান্ত আমরা দেখেছি 5 ভাষা অনর্কল বলে এরকম ছেলে মেয়ে, এই এই এরাই অরুণ সোমের মেয়েরাই 3-4 ভাষা অনর্কল বলতে পারে, কিন্তু বলাতে হবে, শোনাতে হবে, বাবা মায়েরা সেইটা ভাবুন, আমার বাংলা ভাষাকে যদি রক্ষা করতে হয়। আর এখন তো প্রযুক্তি হাতের কাছে আছে, প্রযুক্তি হাতের কাছে আছে, অনেক কিছু তাদের ল্যাপটপে সব দেখতে পারে, হোয়াটসঅ্যাপে দেখতে পারে, প্রযুক্তি হাতের কাছে আছে, কাজে এখন আর হতাশা বোধ করবার কারণ নেই, অজুহাত দেবার কারণ নেই যে না আমার কোনো সুযোগ ছিল না, তা নয়। সুকুমার সেন তো সুনীতিবাবুর শ্রেষ্ঠ ছাত্র, কিন্তু এমনি পরস্পরের প্রতি সম্মান বোধ যথেষ্ট ছিল। কিন্তু আমি একটা মজার গল্প, মজার গল্প হলো সেটা আমি লিখেওছি এতে, ওই সংবাদ প্রতিদিনের রোববার একবার লিখেছিলাম, যে সুকুমারবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটি বাঙালির ঝগড়া ছিল, আর দীনেশচন্দ্র সেন বাঙাল, ঢাকার বাঙাল, তার সম্বন্ধে সুনীতিবাবু সুকুমারবাবু সকলেরই একটু কি বলবো বিরূপতা ছিল, কেন জানি না, হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় দীনেশবাবুকে ভালোবাসতেন, এইরকম ছিল, ফলে সুকুমার সেনের দেখবে সাহিত্যের ইতিহাসের বইতে পূর্ববঙ্গের যে সমস্ত রচনা সেগুলো সম্বন্ধে প্রথম দিকে খুব একটা গুরুত্ব ছিল না, যেমন প্রথম বাঙ্গালা সাহিত্যের ইতিহাসের প্রথম খণ্ডে ময়মনসিংহ গীতিকা সম্বন্ধে 2 মাত্র ছিল, এবং উনি খুব সন্দেহ করেছেন যে ময়মনসিংহ গীতিকা খাঁটি লোকসাহিত্যের কিনা, পরে অবশ্যই বেড়েছে কারণ ময়মনসিংহ গীতিকা পাঠ্য হয়েছে, তো সেই জন্য বাঙালদের তিনি পছন্দ করতেন না এটা আমরা শুনেছি, তো কিন্তু তার বড় মেয়ে আমাদের পরম শ্রদ্ধা সুনন্দাদি প্রেমে পড়লেন এক বাঙাল বিজিৎ কুমার দত্তের, একমাত্র মেয়ে, অত্যন্ত স্নেহশীল পিতা, তো সুকুমার সেন বিয়ে দিতে বাধ্য হলেন, তো বিয়েতে সুনীতিবাবু আমন্ত্রিত হয়েছে, ও জানেন বিজিতদা কোথাকার ছেলে কি ইত্যাদি, কিন্তু সুকুমারবাবু পেছনে লাগবেন কেন, খাওয়া দাওয়ার পরে তিনি সুকুমারবাবু আপনি করে বলতেন, তো সুনীতিবাবু শুরু করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপনি করে বল, যে এ খুব ভালো খেয়েছি আপনার জ্যেষ্ঠাকন্যার বিবাহে, তো ছেলেটি কোথাকার, তখন সুকুমারবাবু বললেন কি আর বললেন, মুখটা একটু অন্যদিকে ঘুরিয়ে, ছেলেটি নোয়াখালী, সুকুমারবাবু বললেন
শুনতে বাবু বললেন, সুকুমার বাবু ভগবান আছে, একে বাঙাল তাই নোয়াখালী ভগবান আছে। সুকুমার বাবুর পেছনে লাগলেন, তিনি নিজেও কিন্তু একটু একটু একটা ইউনিভার্সিটি পলিটিক্সে থাকে, অনেক সময় এক একটা দল হয়ে যায়, তো ঘটি বাঙালদের একটা দল হয়ে গিয়েছিল। এই কিন্তু ছাত্রকে পরম স্নেহ করতেন এবং ছাত্রকে কলকাতার কোথায় কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায়, সন্দেশ পাওয়া যায়, তেলেভাজা পাওয়া যায়, ছাত্রকে সব শিখিয়েছেন। একবার নাকি গাড়িতে করে যেতে যেতে কোথায় কোথায় শুনতেও খেতে অসম্ভব ভালোবাসছে, সেই অসম্ভব তাতে তার নিষিদ্ধ মাংসও খেয়েছেন, সেসব গল্প আমাদের কাছে করেছে। এই 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 ছাত্রকে অসম্ভব শ্রেষ্ঠ ছাত্র তার ভালোবাসা। স্যার আর আর কোনো প্রশ্ন এখানে এখনো পাচ্ছি না। কয়েকজন বলছেন যে প্রমিত বাংলা নিয়ে দীর্ঘ একটি আলোচনা ছেড়ে কোথায় চন্দ্র, কিন্তু এখনই কিন্তু প্রমিত ভাষা সম্পর্কে আরো বিস্তারিত জানার ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আর কি, তো আমরা সেটা অন্য কোনো দুটো লেখা যদি ওরা পরে হয়তো বেরোবে, একটা হচ্ছে নবকল্লোলের বৈশাখ সংখ্যা বড় লেখা বাংলা ভাষা কি অবস্থা, আরেকটা হলো ওই আজকালে আগামী রবিবার, আগামী রবিবারে ওই রোববারের পাতায় বড় লেখা বেরোবে, দুটো লেখা পড়ুক, পড়ার পরে তাছাড়া বাংলা নিয়ে তো আমি নানা জায়গাতেও লিখছি, কাজে সেগুলো পড়ুক, প্রশ্ন থাকলে আবার আলোচনা করা যাবে। হ্যাঁ কৃষ্ণপ্রিয় ভালো কাজ করছো, হ্যাঁ খুব ভালো করেছো, খুব ভালো, হ্যাঁ খুব ভালো কৃষ্ণ, তোমার কাছে আমরা কৃতজ্ঞ, আমার কাছে কৃতজ্ঞ থাকার কিছু নেই, তুমি যে কাজটা করেছো ওই ওই যে অবহেলিত জনজাতিদের ভাষা নিয়ে, তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আমাদের আজকের অধিবেশন 1 ঘন্টা 15 মিনিট অতিক্রান্ত হয়েছে, আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই স্যার তার মূল্যবান সময় আমাদের সঙ্গে দিয়েছেন, এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও আমরা শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো স্যারের অনুমতি নিয়ে এবং আবারও স্যারকে প্রণাম জানিয়ে আমরা আজকের অধিবেশন এখানেই শেষ করতে পারি। স্যার আমাদের ওই এই অবগমন তত্ত্ববিশ্ব পরিক্রমা শিরোনামের বেশ কয়েকটা পর্ব আমরা করে চলেছি ধারাবাহিকভাবে, তো অনেকেরই পত্রিকার যারা আর কি উপদেষ্টা মন্ডলীতে আছেন তাদের অনুরোধই বলা যায় হল যে যদি একদিন চমস্কি নিয়ে আবার একটা পর্ব আমরা পাই। তো ঠিক আছে সেটা হবে, তত্ত্ব নিয়েও তো আমি লিখছি, সাহিত্যে তত্ত্ব নিয়েও আমি লিখছি, হবে হবে, মানে আমার তো মাস্টারি সারা জীবন করেছি, কাজে মাস্টারি করতে আমার খারাপ লাগে না, আর লোকের কাছে বলতে আমার ভালো লাগে, আর লোকে যদি পছন্দ করে তাতে তো আমি লাভ পেয়েছি, ওটা কোনো ব্যাপার না। নিশ্চয়ই হবে, সবাই ভালো থাকো, দেশ বিদেশে যারা দেখছো শুনছো তারা সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। এখনো অনেকে বলছে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় জীবনী সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু আমরা বিভিন্ন বই গ্রন্থে এবং আমাদের বিভিন্ন স্যারেরও বিভিন্ন লেখায় তিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করেছেন তার ভাষাতাত্ত্বিক দিক নিয়ে, স্যার সেগুলো নাম বলেছেন, আমার মনে হয় যে সেগুলো একটু পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে সুকুমারী ভট্টাচার্যের একটি ছোট জীবনী আছে, সেটা পড়তে পারে, সেটা খুব ভালো। আমার ওই ভাষা মনন বাঙালি মনীষায় আমি মূলত ভাষাবিজ্ঞানী সুমিত কুমারের আলোচনা করেছি, তাতে জীবনের কথা একটু আছে, কাজে এর পাওয়া যাবে, সুকুমারী বইটি বেশ ভালো। আচ্ছা স্যার তাহলে আজকে এখানেই আমরা অধিবেশনটা শেষ করছি, শুভরাত্রি।